কথা বলছি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব এবং সুপার হিট ছবির পরিচালক শাহিন সুমনের সঙ্গে। আপনার বর্তমান ব্যস্ততা নিয়ে প্রথমে জানতে চাবো। এই মুহূর্তে কাজ করছি একটা ওয়েব ফিল্ম, সাতটা মানে ওয়েব ফিল্ম একই সাথে, এই প্রথম বাংলাদেশে ওয়েব ফিল্ম মাফিয়া 1 2 3 4 5 7 এরকম আর কি সিরিজ হচ্ছে, সিরিজ ওয়েব ফিল্ম। এটা সিনেমা হলে রিলিজ হবে আর আমাদের নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম আছে সিনেমাজ অ্যাপ, এর মাধ্যমে রিলিজ হবে। আর পাশাপাশি ছবি করছি গ্যাংস্টার, জি প্রায় 60% কাজ শেষ, আর অল্প কিছু কাজ বাকি আছে আগামী মাসের 15 থেকে করব। ওই ছবিতে আমাদের শিল্পী তালিকা আছেন আমাদের সাপ্লা মিডিয়ার কর্ণদা, সেলিম খানের সুযোগ্য পুত্র, এসবের নায়ক শান্ত খান, আমাদের সাইমন মাহি আছে ছবিতে, ওই দেশের রজতাভ দত্ত আছে, সব মিলিয়ে অনেক তারকার আয়োজন বলা চলে। কাজটা প্রায় শেষের দিকে, আমি আশাবাদী যে দর্শকরা অতীতের মতো আমার এই ছবি সাদর গ্রহণ করবে, কারণ আমি সবসময় চেষ্টা করেছি দর্শককে ভালো ছবি উপহার দেওয়ার জন্যে, বিনোদিত করার জন্যে। আর যেহেতু চলচ্চিত্র একটি বিনোদনের সর্বোচ্চ মাধ্যম, সবই কারণে আমার দর্শকের প্রতিও দৃষ্টি থাকে যে দর্শক মানে কী চায়, কী পেতে চায়, কী ধরনের ছবি দেখতে চায়। কারণ পকেটে টাকা পয়সা খরচ করে, গাড়ির টাকা পয়সা খরচ করে টিকিট কেটে সিনেমা দেখা আর টেলিভিশনে বসে সিনেমা দেখার মধ্যে পার্থক্য আছে। যারা সিনেমা হলে সিনেমা দেখতে যায়, বেশিরভাগ দর্শকই খুব খেটে খাওয়া মানুষ, তাদের কথা মাথায় রেখে আমাকে ছবি নির্মাণ করতে হয়। এবং অতীত থেকে এই পর্যন্ত আমি খুব মানে কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময় দর্শকদের প্রতি, দর্শক আছে বলে শাহিন সুমন আছে, দর্শকরা অতীত ছিল, বর্তমান আছে এবং আমি আশা করি যে ভবিষ্যতে থাকবে। আর এরপরে হলো যে এই করোনাকালীন সময়ের পর আপনার কাছে কী মনে হয় যে ছবির সংখ্যা আমাদের চলচ্চিত্রের কি বাড়ছে বা নতুন করে কাজ শুরু হয়েছে বা শুরু হওয়ার পসিবিলিটি আছে? এই মুহূর্তে চলছে করোনাকাল সারা বিশ্বে, এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে চলছে। আর সংগত কারণেই সারা বিশ্বের মতো আমাদের দেশের অবস্থাও খুবই নাজুক, করোনার কারণে স্থবির হয়ে আছে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। তো সেই হিসাবে আমাদের দেশেও, যেহেতু করোনা আমাদের দেশেও প্রকোপ রয়েছে, করোনার প্রকোপ রয়েছে, ব্যাপকতা রয়েছে, তো সংগত কারণে আমাদের কাজের যে বিস্তারতা খুবই কম। আর এটা আমাদের মেনে নিতে হবে এই কারণে যে সারা বিশ্ব নাজুক অবস্থা আছে, আমরাও বিশ্বের বাইরে না, বিশ্ববাসীর মতো আমরাও নাজুক পরিস্থিতির মধ্যে আছি। আর চলচ্চিত্র এমন একটা গণমাধ্যম যেখানে কাজ করতে গেলে আমাদের খুব কাছাকাছি থেকে কাজ করতে হয়, শিল্পীদের থেকে আরম্ভ করে প্রত্যেকের কাছাকাছি থাকতে হয়। আর করোনা রোগটাই যা মানে এমন একটা রোগ যে দূরত্ব মানে মনে রেখে, দূরত্ব বজায় রেখে কাজ করতে হয়। সুতরাং স্বাভাবিক কারণে আমাদের করোনার কারণে কাজ করা খুব একটা সুবিধাজনক না। তারপর আমরা সব কিছু মেনে মানে আমরা এই মাস্ক পরা থেকে আরম্ভ করে স্বাস্থ্য বিধান মেনে আমরা কাজ করার চেষ্টা করছি, কিন্তু চেষ্টা করলেও এটা বলার অপেক্ষা রাখে না। যতই চেষ্টা করি, যেহেতু আমাদের কাজটা খুব কাছাকাছি কাজ, মানে আর্টিস্টকে বোঝাতে হয়, ক্যামেরাম্যানকে বোঝাতে হয়, বা আর্টিস্ট অ্যাক্টিং করে, পারস্পরিক হাত ধরার বিষয় থাকে, অ্যাম্বুলেন্সের বিষয় থাকে, সব কিছু থাকে, সংলাপ তো দূর থেকে বললে হবে না, কাছাকাছি অনেক বিষয় থাকে। তো সেই কারণে করোনা পরিস্থিতির মধ্যে কাজের সংখ্যা খুব কম, তারপর অনেকেই কাজ করছে, আমরাও কাজ করছি। আর করোনাকালীন সময় না, আমাদের চলচ্চিত্রের শুরু হয়েছে অনেক দিন হয়েছে, ক্রান্তিকাল বলা চলে এটাকে। তা আমরা স্বপ্ন দেখছি যে আমরা অবশ্যই এই ক্রান্তিকাল কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের চলচ্চিত্র বান্ধব প্রধানমন্ত্রী, তার এই সেক্টরের প্রতি সুদৃষ্টি আছে এবং উনি সবসময় চান তার পিতার গড়া এই ইন্ডাস্ট্রি যাতে সমৃদ্ধ থাকে, টিকে থাকে, এবং বাংলা ভাষাভাষী যারা আছেন সারা বিশ্বে তারা যাতে বাংলাদেশের ছবি দেখে মুগ্ধ হন এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি যাতে সারা বিশ্বে পৌঁছায়, সেই দৃষ্টিপাত ওনার আছে। এবং আমরা যারা চলচ্চিত্রকর্মী আছি, পরিচালক থেকে আরম্ভ করে যারা এই শিল্পের সাথে জড়িত, কলাকুশলী, অভিনেতা অভিনেত্রী থেকে আরম্ভ করে সবাই, প্রত্যেকেই আসলে একটা চেষ্টা আছে যে আমরা যাতে এই দুর্দিন থেকে উত্তরণের পথ খুঁজে পাই। তো সেই চেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করি যে হয়তোবা সারা দেশে যদি জেলা উপজেলা সিনেপ্লেক্স তৈরি হয় সরকারের তত্ত্বাবধানে, তাহলে আমাদের সিনেমা হল থাকলে অবশ্যই আমাদের কন্টেন্ট তৈরি হবে, আমাদের
নতুন নতুন সিনেমা তৈরি হবে, আর নতুন সিনেমা তৈরি হলে অবশ্যই এই চলচ্চিত্র একদিন ঘুরে দাঁড়াবে। সেই সময় খুব একটা বেশি দূরে নয় বলে আমি মনে করি। আর আমাদের দাবি দেওয়া সরকারের সর্বোচ্চ পর্যায়ে অবশ্যই যাতে এই শিল্প টিকে থাকে, আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি যাতে টিকে থাকে, বাংলা ভাষা চলচ্চিত্র যাতে নির্মাণ হয়, দেশের ভাষা যাতে তার গৌরব রক্ষা করে চলে, সেই দৃষ্টি আমাদের অবশ্যই আছে এবং আমরা আশা করি সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকেও সেই দৃষ্টিপাত থাকবে। আপনি পরিচালক সমিতির এখন একটা মানে বড় দায়িত্বে রয়েছেন, সেক্ষেত্রে এই যে বেকার পরিচালকরা বসে আছে তাদের জন্য কোনো উদ্যোগ আছে কিনা পরিচালক সমিতির? মানে বেকার আসলে খুব অবান্তর, পরিচালক সমিতি যারা এই মুহূর্তে কর্মহীন আছেন, বেকার আছেন পরিচালকরা, তাদের কর্মসংস্থান করার জায়গায় কিন্তু পরিচালক সমিতি না। পরিচালক সমিতি তার সমিতির সদস্যদের স্বার্থ সংগ্রহণ করবে, তাদের আপদে বিপদে পাশে থাকবে। অনেকে অসুস্থ থাকে, অনেকে আমাদের ছেড়ে চলে যায়, মৃত্যুবরণ করে, তাদের জন্য যা যা করণীয় সেগুলি করার চেষ্টা করি আমরা। আর যেহেতু আমাদের সেরকম অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা সংগঠন না মালচলচিত্র পরিচালক সমিতি, যে অনেক ফান্ড আছে, অনেক টাকা আছে, আমরা ব্যাপকভাবে সাহায্য সহযোগিতা করতে পারবো, এরকম না আসলে। তো যতটুকু আছে আমাদের সীমাবদ্ধ সাধ্যের মধ্যেই আমরা চেষ্টা করি যাতে পাশে দাঁড়ানোর। আর বেকারত্ব গুছানোর ব্যাপারটা আসলে পরিচালক সমিতি কোনো দিনই এটা নিতে পারবে না, প্রতি সমিতির দায়িত্ব না এটা। আর যারা যারা আমাদের প্রচারক আছেন, কাজ করছেন বা কাজ করবেন বা করেন না, তাদের প্রত্যেকেরই একক চেষ্টা, নিজস্ব চেষ্টায় কাজ করতে হবে। এই বিষয়টা হচ্ছে এমন যে আমরা প্রচার সমিতি কাউকে কাজ বন্টন করতে পারবো না, যেহেতু আমাদের সেই সিস্টেমটাই নেই। প্রত্যেকের কাজ যার যার যোগ্যতায়, যার যার মেধায়, যার যার চেষ্টায় সেটা অর্জন করতে হবে। পুরো ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সমন্বয়হীনতার সঙ্গে ভুগছে, পরিচালক, প্রযোজক এবং আর্টিস্ট সবার সাথে যে একটা কোঅপারেশন থাকা, সেটা নানা গ্যাপ কথা আমরা শুনছি, আপনি কী মনে করেন? বাইরে থেকে অনেক কিছু শোনা যায় আসলে সমন্বয়হীনতা বলতে যা বোঝাচ্ছেন, আসলে সেরকম কিছু এখানে নাই। আমাদের অনেকগুলি সংগঠন আমরা একসাথে যৌথভাবে কাজ করি, মানে আমাদের দুর্দিনে সংগ্রামে লড়াই আমরা পাশাপাশি লড়াই করি সবাই, প্রত্যেকটা সংগঠন আমাদের সাথে সম্পৃক্ত, প্রযোজক সমিতি থেকে আরম্ভ করে পরিচালক সমিতি, শিল্পী সমিতি আর অন্যান্য সমিতি যা আছে, ক্যামেরা থেকে আরম্ভ করে এডিটর্স গিল্ড, সব কিছু আমরা মানে বিপদ আপদ সবসময় আমরা পাশাপাশি সহ অবস্থানে বিশ্বাস করি, এবং আমরা মানে কোনো সমন্বয়হীনতা আছে বলে আমরা মনে করি না। কারণ প্রযোজক সমিতি আজকে নেই, সমিতির নির্বাচনী জটিলতার কারণে একটা ছবির অবস্থা তৈরি হয়েছে, প্রযোজক সমিতি নেই, কিন্তু কোনো একদিন হয়তো বা দু চার ছ মাসের মধ্যে ইলেকশন হবে, আবার নতুন করে একটা সমিতি আসবে। আর আমরা প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, সব সমিতি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি চলচ্চিত্র উন্নয়নের স্বার্থে। আমরা উত্তরণের প্রশ্নে আমরা সবাই একসাথে কাজ করি, সমন্বয়হীনতা বলতে যা বোঝা আসলে ওরকম কিছু নেই। সাময়িক তো অনেক কিছু হই মানে হয়, এক সংসার থাকতে গেলে অনেকের ঠোকাঠুকি লাগে, হাড়ি পাতলে ঠোকাঠুকি লাগে, ভাই বোনের মধ্যে লাগে, পুত্র পিতার সাথে লাগে, এরকম হয়। তা আমাদের এখানে টুকটাক যে হয় না তা না, ওটা আসলে সমন্বয়হীনতার মধ্যে পড়ে না। শাকিব খানকে নিয়ে আমি যাবৎ 22টা ছবি নির্মাণ করেছি, এটা ইন্ডাস্ট্রির সর্বাধিক ছবি নির্মাণ মানে কারি হিসাবে যদি কারোর নাম বলতে হয়, শাহিন সুমন নাম সবার সর্বাগে আসবে। 22 ছবি আসলে কেউ তৈরি করেনি, 22টা ছবি আমার সাথে হয়েছে কাজ শাকিব খানের, তার সাথে সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, আমার সাথে ব্যক্তিগতভাবে প্রযোজকদের সাথে ভালো সম্পর্ক ছিল, এবং প্রযোজকরা ডিমান্ড করতো বলে শাকিব খানের সাথে অনেক ছবি তৈরি হয়েছে, এবং পাশাপাশি একটা সুন্দর সম্পর্ক তো অবশ্যই ছিল বা আছে বা থাকবে। তো শাকিব খানের সাথে আমার সর্বশেষ ছবি গত করোনা সময় আগে রিলিজ হওয়ার কথা ছিল গত বছর ঈদে, বিদ্রোহী, সর্বশেষ কাজ, অনেক তারকা সমৃদ্ধ ছবি বিদ্রোহী, শাপলা মিডিয়ার ছবি। তো ওই কাজটা এখন পর্যন্ত করোনার কারণে আমরা যেহেতু সেভাবে হল খুলেনি, আমরা রিলিজ করতে পারিনি, সামনে হয়তো রিলিজ হবে। আর এই মুহূর্তে শাকিব খানকে নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই, আমি সামনে কাজ করছি ওপার বাংলা নায়ক প্রসেনজিৎকে নিয়ে একটি ছবি, ঋতুপর্ণাকে নিয়ে একটি ছবি। তো এই মুহূর্তে শাকিব খানকে নিয়ে কোনো পরিকল্পনা নেই আপাতত। আচ্ছা, আরেকটা শুনেছি যে শাপলা মিডিয়ার প্রায় 100 ছবি যা আপনার পরিকল্পনায় হবে। শাপলা মিডিয়ার কর্ণদা সেলিম খান, আমি বলবো এই সময় সে চলচ্চিত্রের মানে সেনাপতি, যোদ্ধা, সবচেয়ে বড় যোদ্ধা। চলচ্চিত্রের এই বেহাল অবস্থায় একমাত্র লোক সেলিম খান, যে লগ্নি ফেরত পাক না পাক একের পর এক চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছেন, এবং আমাদের শিল্পী কলাগোষ্ঠী প্রত্যেকেই কাজের সাথে জড়িত আছেন, শুধুমাত্র শাপলা মিডিয়ার কল্যাণে এবং সেলিম খানের কল্যাণে। তো আমরা চলচ্চিত্রবাসীর পক্ষ থেকে, আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই, যে এই করোনাকাল পরিস্থিতি চলচ্চিত্রের এই বেহাল দশায় সে এই চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। শাপলা মিডিয়ার কর্ণদা সেলিম খানের সাথে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কারণে আমি চলচ্চিত্রের লোকজনের দুর্দশার কথা
তার কাছে উপস্থাপন করার পর সে সিদ্ধান্ত নেয় যে আচ্ছা মানে একটু কম বাজেট কিন্তু ভালো ছবি কম বাজেট মানে যেই গল্পে যত কমে করা যায় একটু ভালো করতে হবে আবার বাজেট এমন না যে ফিক্সড কোনো বাজেট আছে যে এত বাজেটের মধ্যে ছবিটি তৈরি করতে হবে তা না গল্প অনুযায়ী একটু ধরে যাতে একটু কম সময়ে যেমন আমি একটা কথা বলি আমাদের দেশে অনেক শিল্পী কিন্তু টাইমলি সেটে আসে না কাজ করে যার কারণে অনেক খরচ বেড়ে যায় শুটিংয়ের খরচ আর যদি শিল্পীরা ঠিকমতো সহযোগিতা করে সহায়তা করে তাহলে কিন্তু অনেক অংশে মানে কমে যায় কম খরচে ছবি বানানো সম্ভব তো ওই ধরনের আমরা একটা আয়োজন করি যে আমরা এই ধরনের ছবি তৈরি করব এবং ছবিগুলি অলরেডি 22টা ছবি রানিং চলছে শুটিং 5টা 6টা সেন্সর হয়ে গেছে বাকিগুলি হবে কাজ চলছে আমরা পর্যায়ক্রমে 100 ছবি তৈরি করব এবং 100 ছবির পিছনে অবশ্যই আমি ছিলাম এবং এখনও আছি সম্পৃক্ত এবং আমাদের কলাগোষ্ঠী থেকে আরম্ভ করে যারা আছেন শিল্পী তালিকা থেকে আরম্ভ করে সমস্ত লোকই যারা আছেন প্রত্যেকেই কাজ করছেন এবং খুব মানে এই চলচ্চিত্র একদম স্থবির অবস্থা থেকে উত্তরণ গড়েছে এই সাপ্লাই মিডিয়ার কারণেই সেলিম খানের কারণেই এবং এই 100 ছবি নির্মাণের ঘোষণা পাশাপাশি উনি যৌথ প্রযোজনায় ভারতের সাথে ছবি করছেন আর বাংলাদেশে বড় বাজেটে অনেক ছবি তৈরি হচ্ছে করছেন উনি সিনেমার জন্য যা করছেন আসলে সেটা মনে রাখার মতো